দর্শক, বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশের বরেণ্য মানুষদের, গুণীজনদের আমন্ত্রণ জানাই, যাদের অবদানে দেশ এগিয়ে যায়, সমাজ এগিয়ে যায়, সেই সব মানুষদের। কখনো কখনো আমরা দেশের সীমানা ছাড়িয়ে যাই, দেশের বাইরেও এমন সব অতিথিদের এখানে আমরা আমন্ত্রণ জানানোর সৌভাগ্য অর্জন করি মাঝে মধ্যে, যারা শুধু দেশে নয় সারা পৃথিবীতে তাদের একটি ভূমিকা রাখেন। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি একাধারে নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী। নৃত্য ও যন্ত্রসঙ্গীতে তার পারিবারিক ঐতিহ্য এতটাই মহিমান্বিত যে এই পরিবারটিকে বাদ দিয়ে ভারতীয় শিল্পকলার ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। তেমনি এক পরিবারের যোগ্য উত্তরসূরি তিনি আমাদের মাঝে, তিনি মমতা শঙ্কর, প্রখ্যাত নৃত্যগুরু উদয় শঙ্কর ও অমরা শঙ্করের কন্যা, বিশ্বনন্দিত সেতার বাদক রবি শঙ্করের ভাইঝি। তবে এটাই কিন্তু তার পরিচয়ের শেষ কথা নয়, তিনি নিজের যোগ্যতা দিয়েই নিজের স্থান করে নিয়েছেন, তিনি স্বমহিমায় উদ্ভাসিত। অনেক ধন্যবাদ যে আজকে আপনি আমাদের সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে যে আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন। আমরা এই অনুষ্ঠানটা একেবারেই গল্পগুজব করার মতো, আড্ডাই বলা যায় এক ধরনের, না হলে আমাকে আনা একটু মুশকিল ছিল। যদি গুরুগম্ভীর কোনো ব্যাপার হয় সেখানে আমি এত ভয় পেয়ে থাকি না, এই ক্যামেরা ট্যামেরা, যদিও ক্যামেরার সামনে দাঁড়াই সারাক্ষণই তো দাঁড়াতে ক্যামেরার সামনে, কিন্তু ভীষণ ভয় পাই। আজকে কত বছর ধরে আপনি ক্যামেরার সামনে? 75 থেকে। আমরা একটু আরো আগে ফিরে যাই, একেবারে আপনার জন্ম লগ্ন থেকে। আপনার কোথায় জন্ম? আমার কলকাতায়। কিন্তু আপনার পূর্বপুরুষ তো এই বাংলায়। এই বাংলার, আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সবই এই বাংলায়। আচ্ছা, কোথায়? আমার শ্বশুর মশাইয়ের ঢাকা, ময়মনসিং, ও বালিগাঁও। আমার শাশুড়ি মা ঢাকা, আমার বাবা যশোর কালিয়া, আমার মা খুলনার বাটাজোর। তো আপনার এই জন্ম, কিন্তু জন্ম কলকাতায়, লেখাপড়াও সেখানে? লেখাপড়াও সেখানে। কোথায় আপনি প্রথম পড়েছেন? আমি গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলে, গার্লস হাই স্কুল, আর কলেজও ওখানেই করি। তবে কলেজে পড়তে পড়তেই আমার, ক্ষমা করবেন, আমি খুব একটা পড়াশুনো নিয়ে থাকতে আমার ভাল লাগতো না। মানে আমার বোধ হয় কোনো জিনিসে ওই গতানুগতিক, ওই একরকম এক জিনিস, ওই মানে এটা আমায় করতেই হবে, এরকম কোনো জিনিসই আমার পছন্দ হতো না। আমার আমার জানতে আমার আগ্রহ খুব বেশি, আমার জানার আগ্রহ বেশি, কিন্তু স্কুল কলেজ এই আমার কোনোদিন ভালো লাগেনি। তাহলে কি ছেলেবেলায় দুষ্টুমি বেশি করতেন? না, আমার স্কুলে আমার টিচাররা সবসময় বলতেন যে মমতা, তুমি যদি একটু মন দাও তাহলেই তুমি খুব ভালো করতে পারো। তো আমার মনে হতো একটু মন দিলেই তো ভালো করে করতে পারবো, তো আর সবসময় মন দেওয়ার দরকার কি? মা বাবা বলতেন যে পড় পড়। আমার বাড়ির অদ্ভুত একটা পরিবেশ ছিল, যেরকম আমার খুব ছোটবেলা থেকেই আমার ফিল্মের অফার এসেছে, কারণ আমরা যে বাড়িটাতে থাকতাম তার নামই ছিল ফিল্ম সার্ভিস, ওখানে ফিল্মের কাজকর্মই হতো নিচে, আমরা ভাড়া থাকতাম ওপরে। এবং সেখানে কে না এসছেন, মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তো সবসময় তরুণ মজুমদার, তপন সিনহা, বম্বের সবাই, তাছাড়া রিচার্ড অ্যাটনবরো, সব মানে ওখানে সবাই, যত ফিল্মের সব কাজ হতো। তো সেই জন্য ছোটবেলা থেকে আমি কখনো কখনো ওখানে নিচে গিয়ে প্রজেকশন রুমে গিয়ে সিনেমা দেখতাম। তো অনেক সময় অনেকে দেখেই আমার মা বাবাকে এসে বলেছে যে ওকে দিন না ফিল্মে অভিনয় করুক, কিন্তু আমার মা বাবা কখনো চাননি। আমি বলছেন যে অন্তত একটু পড়াশুনোটা শেষ করো, অন্তত স্কুলের গন্ডিটাও অন্তত ফেরো, তারপরে যা করার করো। তো নাচটা কি ছোটবেলা থেকে শিখতে হতো? নাচ না, নাচটা মানে বোধহয় আমি যখন থেকে হাঁটতে আরম্ভ করেছি তখন থেকে নাচতে আরম্ভ করেছি, রক্তে। হ্যাঁ, কিন্তু কোনোদিন সেই অর্থে ছোটবেলা থেকে শেখানো হয়নি আমাকে। বাবা একদম পছন্দ করতেন না বাচ্চাদের জোর করে কিছু করা, মানে সে খাওয়ানোই হোক কি কিছুই,
কোনো জিনিস জোর করে না। বাবা সবসময় মাকে বলতেন যে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ও দেখুক। তো যখন বড়রা রিহার্সেল করছেন, বাবা যখন কোরিওগ্রাফ করছেন, মা নাচছেন, সব বড়রা নাচছে, আমি তাদের পায়ের ভেতরে ঢুকে ঢুকে মানে প্রায় ওদের এই এইখানে আমি আসি, সেখানে আমি নেচে যেতাম। আর বাবা ভীষণ ডিসিপ্লিনড মানুষ ছিলেন, সাংঘাতিক, মানে রিহার্সেল বা নাচের কোনো ব্যাপার মানে বাবার কাছে সেটা সেটা ছিল মানে আরাধনা, ঈশ্বরের আরাধনা করার মতো। তো সেখানে কোনো রকম বিচাল বা কোনো রকম ভুল ত্রুটি কোনো কিছু বাবা একদম পছন্দ করতেন না, মানে ডিসিপ্লিনের শেষ কথা। রিহার্সেলের সময় কারোর সাহস হতো না যে কেউ ঘড়ি পড়া বারণ ছিল, ঘড়ি দেখবে বা কেউ কোনো রকম কথা বলবে কিছুটা এরকম। কিন্তু সেখানে আমি ওই ছোটর মতো রিহার্সেলের ভেতরে ভেতরে ওদের সঙ্গে নেচে যাচ্ছি, বাবা কিন্তু সেখানে কিছু বলছে, সেখানে বাধা দিচ্ছেন না। এবং সেখানে বললেও যদি হয়তো এবার ফাইনাল রিহার্সেলটা হচ্ছে আমাকে সরিয়ে নে, সেটাও এত ট্যাক্টফুলি এত সুন্দরভাবে আমাকে সরিয়ে নেওয়া হতো যাতে আমার মনে দুঃখ না লাগে। আমি ভাবিনি কোনোদিন নাচ নিয়ে, কিন্তু নাচটা বোধহয় আমার ভেতরে এসে গেছে রক্তে। আপনার তো ভাই আছেন? আমার দাদা আমার থেকে 12 বছরের বড় ছিলেন, উনি তো উনিও নাচের মধ্যে ছিলেন না? দাদা না, দাদা মিউজিকে চলে গেল, দাদা মিউজিকে ছিলেন। দাদা বেশিরভাগ সময়টা হস্টেলে থেকেছেন। আপনার বাবা মা যে এত এই নাচ নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছেন, ভারতবর্ষ তো বটেই, আপনি সঙ্গে যেতেন? আমি সব সময়, যার জন্য আমার পড়াশোনাটা সাফার করেছে, খুব মানে বাধা এসেছে। কিন্তু আমার মা বাবা দুজনেই মনে করতেন যে ওই চার দেওয়ালের মধ্যে বসে যা শিখবে তার চেয়ে ও যদি দেখে, নিজের চোখে গিয়ে সবকিছু দেখে, অনেক পৃথিবীটাকে দেখলে, মানুষজনকে দেখলে অনেক বেশি শিখবে। এবং সব সময় ছোটবেলা থেকে শিখিয়েছেন যে নাম আর টাকা পয়সার পেছনে দৌড়িও না। সত্যিকার অর্থে যে নাচ শেখা এটা শুরু হলো কবে থেকে? এটা আমি 10 বছর বয়সের পর থেকে আমি শিখতে আরম্ভ করি, যখন আমার মা যখন উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার, যেটা বাবা আলমোড়াতে খুলেছিলেন আগে, সেটা তো বন্ধ করে দিলেন, সেইটা আবার মা যখন রিওপেন করলেন বাবা মা দুজনে মিলে, সেইখানে আমি প্রথম ফর্মাল ট্রেনিং যেটা সেইটা মানে ঠিকভাবে শিখতে আরম্ভ করি। এবং তখন যেটা বাবা মা সবসময় বলতেন যে আমাদের দেশে যে শাস্ত্রীয় সঙ্গীত মানে নৃত্যগুলো আছে সেগুলোর একটা আইডিয়া থাকতে হবে তোমার। তো সেই জন্য আমি কথাকলি, ভরতনাট্যম, মণিপুরি, কথক সবগুলোই শিখেছিলাম, কিন্তু ভরতনাট্যমটা স্পেশালাইজ করেছিলাম তার আরঙ্গাট্যম হয়েছে। এবং আপনার গুরু আপনার মা বাবাই? না, মা বাবা উদয়শঙ্কর স্টাইলটা শিখতে, আমি বলবো যেটা হয় না ওই দাঁত থাকতে দাঁতের মর্ম বলছে না, বাবা থাকাকালীন আমার কাছে বাবা ছিলেন শুধু আদরের একটা জায়গা, শুধু একটা ভালোবাসার জায়গা আমার বাবা। বাবার বাবা খেয়েছিলেন সেই উপলব্ধিটা তখন হয়নি, এবং সেইটা আমি বলবো আমার বাবাকে আমি চিনেছি আমার মায়ের মধ্যে। কিন্তু এখনো আমি বলবো আমি এখনো শিখছি, প্রতিদিন শিখছি, প্রতিদিন মনে হচ্ছে আরেকটা দিক খুলে গেল, আরেকটা জানলা খুললো, আবার দেখতে পাচ্ছি সেখানেও একটা বিরাট ফিল্ড। আমি নাচে যেগুলো বলছি আমি দেখছি আমার জীবনে সেগুলো কাজে লাগছে। এই উদয়শঙ্কর নৃত্যশৈলী দিয়ে যেটা আমরা চেষ্টা করছি, যেটা বাবা করে গেছেন, আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে সারা পৃথিবীতে এখন যে হানাহানি, মারামারি, যে হিংসা, বিদ্বেষ দেখছি, সেখানে কোথায় এই উদয়শঙ্কর ডান্স ফর্মটা যেন একটা ইউনিভার্সাল একটা ভাষা দিতে পারে যাতে সারা পৃথিবীর মানুষকে বাঁধা যায়।
অদ্ভুত ভাবে কিছু না জেনে আমি যে নাচগুলো কোরিওগ্রাফ করেছি, আমি কিন্তু কোনোদিন জাপানিজ নাচ কিরকম, কি আফ্রিকান নাচ কিরকম, কি কোথাকার নাচ কিরকম, আমি কিন্তু সত্যি বলছি আমার কিন্তু অত জ্ঞানই নেই। আমি কিন্তু কোথাও ওই অনেক ওয়ার্কশপ করেছি, এই করেছি ওই করেছি, এরকমও করিনি। কিন্তু যখন আমাদের এই শোজ নিয়ে আমরা, প্রোগ্রাম নিয়ে আমরা বাইরে বিদেশে ঘুরতে গেছি, জাপানের মানুষরা গ্রিসে গিয়ে যখন শো দিচ্ছি, ওরা বলছে যে আমরা আমরা আমাদের মনে হচ্ছিল আমরা আমাদের জিনিস দেখছি, কিন্তু আমি কিন্তু কোনো গ্রিক নাচ কি এই নাচ কি ওই নাচ কোনোদিন করিনি। সেইটাই বলছি যে বাবার এই নাচের স্টাইলের মধ্যে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে যেটা প্রত্যেকেই বুঝতে পারে, প্রত্যেকে রিলেট করতে পারে তার সঙ্গে। অভিনয়কে ঘিরে মমতা শঙ্করের সকল ব্যস্ততা, এ নিয়েই তার জীবন। স্কুল বেরোলেন কবে? মোট কথা, আমি 75 এ কলেজে থাকতে থাকতে আমি মৃগয়া ফিল্মটা করলাম, সেই থেকে আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছি। ওটি আপনার প্রথম ছবি ছিল? হ্যাঁ, ওটাই প্রথম ছবি। আপনি পুরো দমে কি অভিনয় এবং নাচ দুটোতেই? আপনি বলছিলেন যে আপনার প্রথম নাচ যেটা শেখা, ওই অর্থে যে 10 বছর বয়সে যেটা শুরু করেছিলেন, সেটা বাবা মার কাছ থেকে নয়, আপনার একজন অন্য অন্য গুরুজি, মানে প্রত্যেক নাচের জন্য একদম কেরালা থেকে, যেমন কথাকলি শিখেছি পি রাঘবন বলে, ভরতনাট্যম শিখেছি জ্ঞান প্রকাশম বলে আরেকজন ভদ্রলোক মাদ্রাস থেকে, কথক শিখেছি রাজেন বোস বলে একজনের কাছে, তারপরে মণিপুরি শিখেছি গুরু অমবীর সিং এর ছাত্র তরুণ সিং এর কাছ থেকে, প্রত্যেকে এক একজন স্টলওয়ার্টস। আমার ওইটা কলকাতায় বসেই শিখতেন নাকি? কলকাতায় ওনারা ওখানেই শেখাতেন, উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারে ওখানেই শেখাতেন। একদিকে বাবার আলমোড়াতে, মানে ওখানেও এক একজন স্টলওয়ার্ট, যেরকম ওখানে কি আলাউদ্দিন খাঁ, গুরু অমবীর সিং, গুরু শঙ্করন নম্বোদরী আর গুরু কন্দপ্প পিল্লাই, তো এরা ছিলেন যারা কথাকলি ভরতনাট্যম, আর আলাউদ্দিন খাঁ ছিলেন মিউজিকের দিকে, তো সেখানে ওই রকম একটা ব্যাপার। আপনি প্রথম যেটা, আমি যদি বলি যে ধরুন প্রফেশনাল পারফরম্যান্স যেটা, সেটা কবে থেকে শুরু করলেন, বা মানে মা বাবার সঙ্গে তো নিশ্চয়ই? হ্যাঁ, সেখানে মানে আমি স্টেজে নেচেছি, কিন্তু প্রফেশনাল হিসেবে মানে টাকা নিয়ে সেরকম ভাবে কখনো করিনি। আমাদের একটা তখন হাত খরচা দেওয়া হতো, 50 টাকা করে এরকম দেওয়া হতো, সেটাতেই বিশাল খুশি, ভীষণ খুশি। তারপরে প্রফেশনালি যখন চন্দ্রোদয় আর আমি যখন এই গ্রুপটা খুলি, মেইনলি চন্দ্রোদয় আর এবং আমার ননদ পিয়ালি, আমার বাবা মা টাকা দিতেন না আর কি, রায় মহাশয় না পিয়ালি রায় মহাশয় আমার ননদ, ওরা দুই ভাই বোন মিলেই এটা আরম্ভ করেছিলেন। তখন নাম ছিল স্ট্র্যাডিভেরিয়াস, 77 এর এন্ডের দিকে এরকম হয়েছিল। তারপরে আমার বিয়ে হয়ে আমি যাই, তখনও স্ট্র্যাডিভেরিয়াসেরই শো আমরা প্রোগ্রাম করতাম। বিয়ের প্রসঙ্গ যখন এসেই গেল, তখন প্রশ্নটা করেই ফেলে, এই চন্দ্র উদিত হলো কিভাবে? ও আমার মা স্কুলে, মানে ওখানে উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারে, ওর বোন যে পিয়ালি রায় মহাশয় যে এখন বার্মিংহামে থাকে, ও অসম্ভব ভালো নাচে, তো সে শিখতে এসেছিল, বোনকে দিতে এসে তখন ও কথাকলি শিখতে ভর্তি হয়ে গেল, মানে চন্দ্রোদয় ভর্তি হয়ে গেলেন। তারপরে সেইটার থেকে আপনাকে ভর্তি হয়েছিল? না না না, একদম না, মনে হয় না, দেখি আজকে জিজ্ঞেস করব, না মনে হয় না। তো শেখার জন্যেই শিখি, মানে ভর্তি হলেন, এবং তারপরে শিখতে শিখতে তারপরে আলাপ হলো। আলাপ হওয়ার পরে তারপরে যেটা বললাম, আমার বাড়ি ভীষণ স্ট্রিক্ট, সাংঘাতিক রকম স্ট্রিক্ট, তখন
মা যেই জানতে পারলেন ব্যাস একেবারে বন্ধ দেখা শুনো সব জানতে পারলেন যে আপনি একজনের প্রতি অনুরক্ত হ্যাঁ তখন এই প্রথম মানে ঘটনাটা কিভাবে ঘটে এটা তো একটা কেমিস্ট্রি না হঠাৎ করে জিনিসটা ঘটে হ্যাঁ এটা তো এমন না যে না আমি ওকে ভালোবাসবো এভাবে তো হয় না না সেটা না হঠাৎ করে ব্যাপারটা ঘটে কিন্তু সেটা কিভাবে ঘটলো ওরে বাবা তখন যখন আমাদের সবে সবে মানে এমনি আলাপ হয়েছে স্কুলে এসে এবার ওদের বাড়ি যেহেতু ভীষণ সাহিত্য চর্চা গান বাজনা এইসব নিয়ে ভীষণ ভালো একটা পরিবেশ আমার মা প্রায়ই ওদের বাড়িতে নিয়ে যেতেন তারপরে যখন মা জানতে পারলেন তখন একদম দেখা সাক্ষাৎ বন্ধ করে দিলেন যখন বন্ধ করে দেওয়া হলো তখন যেটা হয় প্রথম ব্যাপারটা খুবই মজার আমি ভাবি যে আমার দিক থেকেই বোধ হয় দুর্বলতা হ্যাঁ ও বোধ হয় আমাকে বোনের মতোই দেখে আমি বোধ হয় এরকম ভাবছি আর ভাবতাম ছি 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 এটা কি অন্যায় মানে এরকম ভাববো না আবার ওর দিক দিয়েও নাকি ও ওইরকমই ভেবেছে কেউ কাউকে আর বলতে পারিনি তো তারপরে সাহসটা কার হলো আর কি আমার একটা কোনো এমনি একটা কিছু কোনোই কিছু না একটা অছিলা মানে একটা কথা আমি হঠাৎ মানে কিছু দিয়ে একটা আরম্ভ করতে হবে কথা আমি বলেছিলাম যে খুব সাধারণ একটা কথা আমি বলেছিলাম যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে এটা যেদিন বলেছি তো ও বললো যে তোমার সঙ্গে আমার কথা আছে এই যে বলেছে আমার তো রাতের ঘুম চলে গেল কি কথা বলবে আমি না বুঝতেই পারছি না কি বলবে যে মানে তুমি হয়তো আমায় ভুল বুঝছো কি এরকম কিছু আমি তোমাকে মনের মতো দেখি হ্যাঁ হ্যাঁ সেটাই ভাবছি আমি বুঝতে পারছি না একদিন আমরা রুমা দি রুমা ঘু ঠাকুরদার শো দেখতে গেছি রবীন্দ্রসদনে হ্যাঁ ইউথ কোয়ারের তো সেখানে গিয়ে আমি বললাম যে তুমি কি বলবে বলছিলে বলো বলছে তো ওই দিন আমরা পাশাপাশি বসার সুযোগ পেয়েছি বলছে না তুমি আগে বলো আমি বললাম না তুমি আগে বলো তো ও বললো কি যে তোমাকে তিনটে প্রমিস করতে হবে তো আমি বললাম ঠিক আছে বললো এক নম্বর হচ্ছে তুমি কোনোদিন নাচ ছাড়বে না নাচটা তোমাকে করে যেতেই হবে প্রমিস আমি বললাম হ্যাঁ প্রমিস বললো আমি বললাম দ্বিতীয়টা আমার তো শোনার ইচ্ছে একটাই কথা কিন্তু সেটা বলছে না তো বলছে আমি দ্বিতীয়টা হচ্ছে তুমি কোনোদিন গান ছাড়বে না গানটা তোমাকে রাখতে হবে আমি বললাম ঠিক আছে প্রমিস আমি বললাম তুমি আমাকে কোনোদিন ভুল বুঝবে না আমি না পুরো ধসে গেলাম আমি বললাম ওইটাই কি ভাবছি যে তুমি আমাকে ভুল ভাবছো আমি কিন্তু না ওইরকম ভাবছি না আমার কোনো দুর্বলতা নেই এইরকম বলবে নাকি বললো প্রমিস করো আমার কোনোদিন ভুল বুঝবো না বললাম ঠিক আছে ভুল বুঝবো না আর কোনো কথা বাড়াইনি এবার যাই হোক গেছে আর কিছু বলি না বলে না বলে না তখন আমাকে একটা কাগজের মধ্যে লিখে দিল মম ইনভার্টেড কমার মধ্যে আর তারপরে মম এমনি প্লেন এবার মম ইনভার্টেড কমার বললো এ নাও বলে ও নিজে পিয়ানো বাজাচ্ছে আমাকে চিরকুটটা এইটুকু একটা কাগজ সেটা ধরিয়ে দিল মম ইনভার্টেড কমার মধ্যে আর মম আমি না মম মম এটা কি মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি আমার ননদের কাছে গেছি ভাবলাম এই পিও দেখ তো তোর দাদা কি লিখে দিয়েছেন আমাকে এইটা মম মম এটা কি লিখেছে বলছে গাধা বুঝতে পারছিস না মম আমার ও এইবার বুঝলাম এইটা হচ্ছে খুবই একটা কাব্যিক নিবেদন করেছিলেন কিন্তু সেটা মাঠে মারা গেল একদম এইটা মানে এইটা হচ্ছে প্রথম এই হচ্ছে সূচনা এবং তারপর থেকে এত বছরের ঘর করা আমরা ছিলাম তো আপনার বিয়ের ঘটনায় তো তারপরে কি সব
পরিবারে মেনে নিল, তারপরে সব ঠিক হয়ে গেল। আমি এখন একটা জিনিস জানতে চাই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার বাবার কথা, যে উদয় শঙ্করের নিজস্ব একটা ঘরানার কথা আপনি বলছিলেন, তো আপনি কি সেই ঘরানাটার ধারাবাহিকতাই রক্ষা করছেন নাকি আপনি তার ভেতর থেকে নতুন কিছু করবার চেষ্টা করছেন? আমার বাবা সব সময় বলতেন আমি যা করেছি সেটাকেই নকল করে যাস না, নতুন ভাব, নতুন চিন্তা কর। এবং আমিও সেইটাই করি, আমি আমার মার কাছ থেকেও সেইটাই শিখেছি। এবং আমাদের নাচের স্কুলেও আমাদের আমাদের একটা নৃত্য প্রতিষ্ঠান আছে, তার নাম উদয়ন, এবং উদয়ন নামটাও দেওয়া হয়েছে কারণ কল্পনা সিনেমাটাতে বা আমার বাবার নাম ছিল উদয়ন। তো সেখানেও আমি যেটা এই ট্রেনিংটা দিই, আমি তোমাদের 1 2 3 4 করে নাচ শেখাবো না, আমি তোমাদের ভেতরে নাচটা ঘুমিয়ে আছে সেইটাকে জাগিয়ে দেব এবং তোমাদেরকে শেখাবো কি করে নতুন নতুন ভাবনা করতে হয়, নতুন নতুন চিন্তা করতে হয়, নতুন নতুন জিনিস কি করে তৈরি করতে হয়। আর তার মধ্যে দিয়েই এই বাবার যে জীবন দর্শনটা নাচের মধ্যে দিয়ে যে ফিলোসফিটা সেইটাকে বলবো। এই উপমহাদেশের যে ধ্রুপদী যে ধারাটা, আপনি যেসব নাচের কথা বললেন, সেখানে তো এক ধরনের একটা কি বলা যায় একটা ইউনিভার্সাল একটা মেসেজ বা ট্রুথ সেখানে আছে। আপনার বাবা উদয় শঙ্কর তার ভাষাটা কি সেখান থেকে আরো অনেক বেশি ভিন্ন বা আরো বেশি ব্যাপক, আরো বেশি মানবিক? মানে কি, এই ক্লাসিক্যাল স্টাইল গুলো যেগুলো সেগুলোর মধ্যে একটা রিজিডিটি আছে, মানে খুব রেস্ট্রিক্টেড, একদম ব্যাকরণের মধ্যে তোমাকে থাকতে হবে, কাঠামোর থেকে বেরোলে সেই ক্লাসিক্যাল ফর্মটা নষ্ট হয়ে গেল। Whereas বাবার এই ডান্স ফর্মটা, উদয়শঙ্কর ডান্স ফর্মটা, এটাতে সাংঘাতিক ফ্রিডম আছে, কিন্তু সেটারও একটা নিয়ম আছে যে কি করলে উদয়শঙ্কর স্টাইল হবে আর কি করলে উদয়শঙ্কর স্টাইলের বাইরে চলে যাবে। অনেকে যেটা বলেন যে উদয়শঙ্কর ডান্স ডান্স ফর্ম মানে হচ্ছে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডান্সের ফিউশন, একেবারেই না, একদম ভুল কথা। এটা বাবা কখনো বিদেশের নাচকে কপি করেননি। বাবা যেটা করেছিলেন, যত রকম ক্লাসিক্যাল ফর্মস দেখেছেন, যত রকম ফোক ফর্মস দেখেছেন, বিদেশের যা নাচ দেখেছেন, তার থেকে শোম্যানশিপ, যে লাইটিং কিরম হবে, একটা ক্যারেক্টার, যেহেতু বোধহয় উনি একজন পেইন্টার ছিলেন, ফার্স্টলি ওনার পরিচয়টা হচ্ছে হি ওয়াজ এ পেইন্টার, বোধহয় পেইন্টার বলে ওনার কাছে স্টেজটা ছিল একটা ক্যানভাসের মতো, যেখানে উনি ছবি আঁকতেন নাচ দিয়ে। এবং সেখানে বাবার নাচের যেটা মেইন জিনিস হচ্ছে বডি, মাইন্ড অ্যান্ড সোল, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা না, সেটার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এত বেশি কথা বলে যে তার মধ্যে দিয়ে লোকে চট করে বুঝতে পারবে। অত্যন্ত বাবার নাচের মেইন জিনিস হচ্ছে বডি, মাইন্ড অ্যান্ড সোল, যেটা বলছিলাম যে এখন বডিটাই প্রাধান্য পেয়ে গেছে, নাচটা এখন অ্যাক্রোব্যাটিকের পর্যায়ে চলে গেছে, সেখানে আর নাচ নেই। আমার শরীর কত রকম কসরত করতে পারে, আমার শরীর কত রকম বেঁকাতে পারি, দোমড়াতে পারি, পা কত উপরে ওঠাতে পারি, আমি কত উঁচু লাফ দিতে পারি, সেটাই যেন নাচের মূল মন্ত্র হয়ে গেছে। Whereas নাচের প্রাণটা কোথায় যেন হারিয়ে গেছে। বাবা সব সময় যেটা পছন্দ করতেন, যে অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট কি করে সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। এখন হয়ে গেছে অত্যন্ত সহজ একটা জিনিসই, হয়তো কত কঠিন করে আমি বলতে পারবো, মানে সেখানে কোথায় একটা অহমিকার প্রকাশ বোধহয় একটা পাওয়া যায় বা একটা অ্যারোগেন্স, যে আমি যে ভাষায় কথা বলি তুমি সে ভাষা বুঝবে না, তোমাকে সে আমার মতো শিক্ষিত হতে হবে তাহলেই তুমি আমার ভাষায় কথা বলতে পারবে, এই জিনিসটা যেন বড্ড বেশি হয়ে গেছে। আপনি যে নিজের যে প্রযোজনা আপনার,
করেছিলেন প্রকৃতি আনন্দ বলে চন্ডালিকা, সেইটা আমাকে ভীষণ ভাবে নাড়া দিয়েছিল এবং সেইটা থেকে আমি করি চন্ডালিকা আবার। কিন্তু সেই চন্ডালিকাটা বাবা যতটা করেছিলেন আমি তার থেকেও কমিয়ে দিয়েছি চন্ডালিকা নামে, চন্ডালিকা নামে। কারণ আমার বাবা বলতেন যে অডিয়েন্সকে ক্ষুধার্ত রাখবি, তার জন্য একটু খিদে পাইয়ে রাখা ভালো, যখন মনে হবে ইস মানে শেষ করে দিবি, যাতে অডিয়েন্সের মনে হয় যে একটু হলে ভালো হতো, তো তার আগে শেষ করে দেওয়া ভালো। তো সেই জন্য সেই কথাটা মাথায় রেখে আমি চন্ডালিকাকে, যাতে গল্পটা নষ্ট না হয়, যাতে কবির যে চিন্তা যে সব কিছু সেটা যাতে আরো পাওয়ারফুল হয়ে যায়, অডিয়েন্সের মনে ধাক্কাটা লাগে, সেই রকম ভাবে করার চেষ্টা করেছি। আপনার তো অনেকগুলো প্রযোজনা, এই এই এত সব কাজের মাঝখানে অভিনয় চলচ্চিত্রে, এটা কিভাবে হলো? আমার অভিনয়ের পেছনে কিন্তু আমার বাবা, আমার নাচের পেছনে আমার মা। আমার আমি ছোটবেলা থেকে ভীষণ ঘ্যান ঘ্যানে বাচ্চা ছিলাম, আর যেই মানে ওই যতক্ষণ সব কাজের মধ্যে আছে আমি খুব ভালো, যেই একা বসতাম আর বাবার কাছে গিয়ে ঘ্যান ঘ্যান করতাম, বাবা ভাল লাগছে না ভাল লাগছে না, শুধু ওই এক কথা বলতাম ভাল লাগছে না। বাবা তখন একটা চেয়ার নিয়ে আয়নার সামনে রেখে দিয়ে বলতেন, এই ভাল লাগছে না কথাটাকে কত রকম ভাবে বলতে পারিস দেখ। বাবা বসে বসে দেখে বলতেন, এখন কনসিয়াস হয়ে গেছিস, এখন স্বাভাবিক নেই, হ্যাঁ এইবার স্বাভাবিক হয়েছে, ভুলে যা যে কেউ আছে পাশে, ভুলে যা কেউ দেখছে, নিজের সঙ্গে কথা বল। এই করে করে এই এই অভিনয়ের ব্যাপারটার একটা কোথাও একটা বীজ বপন করা হয়েছিল। তারপরে যেটা হলো, যখন আমি কলেজে পড়ছি তখন দেখলাম যে আর ভালো লাগছে না, তখন ভাবলাম যে মৃণালদা, মৃণাল সেন আমাদের পারিবারিক মানে আমার দাদা মৃণালদা তিনটে ফিল্মে মিউজিক দিয়েছিলেন, ডিরেকশন, সেইটার সূত্রে মৃণালদা অনেক আমাদের বাড়িতে আসতেন, আমরা মৃণালদার বাড়িতে যেতাম, একটা পারিবারিক সম্পর্ক মতো হয়ে গেছে। তো আমি হঠাৎ একদিন মৃণালদাকে ফোন করলাম, মৃণালদা এখন আমি কলেজে উঠে মানে পড়ছি, আমার খুব একটা কিছু করার নেই, আপনি যদি কোন, ও মৃণালদা তার আগে আমাকে বলেছিলেন তুমি সিনেমায় করো না কেন, তো বলছে তুমি যদি কোনোদিন সিনেমা করার কথা ভাবো তাহলে তুমি আমাকে প্রথম খবরটা দেবে। তো আমিও ঠিক করেছিলাম যদি কোনোদিন ফিল্মে করি তাহলে মৃণালদাকেই প্রথম বলবো, এবং সেটাই হলো। মৃণালদাকে বললাম যে মৃণালদা এরকম এরকম ব্যাপার, আমি এখন খালি আছি, আপনি যদি কোনো ছবির কথা ভাবেন তাহলে আপনি বলবেন, আমি খুব ইচ্ছুক করতে। তুই বলে না ঠিক সময় ঠিক জিনিসটা গিয়ে পৌঁছে। মৃণালদা বলছেন যে আমি দুটো ছবির কথা ভেবে রেখেছি, একটা অন্য গল্প সাউথের মানে আর আরেকটা হচ্ছে সাঁওতাল মেয়ে নিয়ে, তো সাঁওতালি হতে হবে। এসেছে সাঁওতালিরা তো একটু খেঁদা বোচার, আমার তো এত লম্বা নাক, তখন আরো রোগা ছিলাম, নাকটা মুখের মধ্যে নাকটাই ছিল, চোখে পড়তো। হ্যাঁ কি করে কিরম হবে, ওইটা করলাম। তারপরে মৃণালদা ও কৌরি কথা করলেন, কাফান যে গল্পটা, প্রেমচাঁদ মুন্সী প্রেমচাঁদের গল্প। আপনি কি এই মৃগয়াতে প্রথম পুরস্কার পেয়েছিলেন? আমি মৃগয়াতে জাতীয় পুরস্কার আমি পাইনি, মিঠুন পেয়েছিল, কিন্তু ছবিটা পুরস্কার পেয়েছে, এবং আমি অন্য অনেক পুরস্কার পেয়েছি, ন্যাশনাল পুরস্কার পাইনি, ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি পাই, স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড সেটা আমি পাই আগন্তুকের জন্য। আচ্ছা আচ্ছা, আমার মানে সত্যি সৌভাগ্য যে আমি এত ভালো ভালো ডিরেক্টর, যাদের কথা বলছেন আপনি মৃণাল সেন, সত্যজিৎ রায়, এর সঙ্গে কাজ করো তো মানে একদম মানে কি বলবো, আমার এত ভাগ্য। এবং অভিনয় তো আপনি এখনো করছেন, অভিনয় এখনো করছেন, মেলাচ্ছেন কিভাবে নাচ অভিনয় সময়ে? জানি না, হয়ে যায়, যিনি করান উপরে বসে আমি বিশ্বাস করি, আমি সত্য সাই বাবাকে খুবই বিশ্বাস করি, আমি সব
সব ধর্মের আমি বিশ্বাস করি একজন কেউ আছেন উপরে। পাশাপাশি আপনি তো উদয়নে নাচ শেখাচ্ছেন। আমার সংসার আছে, অফিস আছে, আমাদের সংস্থার যে অফিস চন্দ্রদয়ার, আমি যেটাই করি। উনি তো ইঞ্জিনিয়ার, উনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং ছেড়ে এখন পুরো ফুল ফ্লেজড নাচের এতে এসে গেছেন। তো উনি উনি যদি আমার পেছনে ধাক্কা না দিতেন তাহলে আমি এইসব কিছুই করতাম না। আমি সংসার করে বাড়িতে বসে এই জায়গাটিতে সমর্থন সহযোগিতা না থাকলে সাংঘাত। এবং আমার দুই ছেলে তারাও ওইভাবেই মানুষ হয়েছে, আমি ছোটবেলায় যেভাবে মানুষ হয়েছি তারাও ওইভাবে মানুষ হয়েছে। আমার দুই ছেলের বউ এসছে, তারাও আমার কাছেই নাচ শিখেছে, তারাও নাচের মধ্যে আছে। সুতরাং আর আমার এই আমাদের এই সংস্থাটাই পুরো মানে তাদের প্রতিটি সদস্যই মনে হয় আমাদের ছেলে মেয়ে। আপনার কিছু প্রিয় মানুষ বা আপনি যাদের পছন্দ করেন এরকম কিছু মানুষের কথা আমরা ধারণ করেছি, সেটা একটু দেখে নিই। ও বাবা, আগে দোষগুলো বলিনি। প্রথম দোষ হলো যে ও নিজেকে ওই ইলাস্টিকের মতো স্ট্রেচ করতে থাকে এবং যতই আমরা থামাবার চেষ্টা করি যে অনেকটা হয়েছে আর না, ক্লান্ত হয়ে পড়বে, শ্রান্ত হয়ে পড়বে, এবার থামো, থামা ব্যাপারটা ওর ধর্মের মধ্যে কোনো জায়গায় লেখা নেই। গুণের মধ্যে হলো যে ও যেটা কল্পনা করে, যে কোনো প্রোডাকশন যখন আমরা করছি সে পুরো ছবিটা ওর মধ্যে ছকা থাকে। এটা বোধহয় ওর বাবার কাছ থেকে পাওয়া, যে আগে থেকেই ও ভেবে রাখতে পারে ইন টোটালিটি কী হবে। আমরা হয়তো ফ্র্যাগমেন্টসে ভাবছি, ও কিন্তু পুরো ছবিটা জানে। ও ছেলেদের ব্যাপারে যতটা মানে আকুল হয়, খেলো কি না, ঠিক মতো রেস্ট নিল কি না। এখন দেখছি আমাদের যে দুই কন্যা এসছেন অর্থাৎ দুই বধূমাতা, তাদের প্রতি আরও বেশি। তার মানে আমি নেগলেক্টেড তা বলছি না, কিন্তু যা হয় আর কি, মাঝে মাঝে মনে হয় যে কী হলো, ভাগটা কি কমে গেল, বয়সের বোধ হয় একটা কারণ হতে পারে। মার যেটা মানে মার সঙ্গে কোথাও গেলে মার সঙ্গে বাইরে থেকে বুঝি, এমনিতে মা তো মা, মানে মাকে কখনো আলাদা করে এটা মানে আমাদের কখনো ফিল করতে দেওয়া হয়নি যে ইউ নো ইউ বিলং টু এরম একটা ফ্যামিলি। নাচটা কখনোই আমাকে সেরমভাবে হয়তো মানে নিজে নাচবোটা কখনো হয়নি, বাট মিউজিকটা সবসময় ফোর্টে, ওটা আমার একটা মজার একটা জায়গা ছিল। মাই ওয়াইফ শি ইজ অলসো মানে ও ছোটোবেলা থেকে মার কাছে নাচ শিখেছেন, আর এখন শি ইজ এ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ শি ইজ টুরিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। মার সাথে যেখানে শো হচ্ছে সেখানে ট্যুর করছে, শি ইজ এ ভেরি গুড, শি ইজ বিউটিফুল ডান্সার। সো ইটস বিন গ্রেট অ্যান্ড ইটস যেটা আমি বলি ইটস লাইক ইট ইজ ট্রুলি আ ব্লেসিং যে আজকে আমি বলতে পারি যে আমি এই পরিবারের একটি অংশ। এবং সেই আশীর্বাদ, সেই ভালোবাসা অফকোর্স আশা করব যে সেটা যেন থাকে, যাতে এর পরের জেনারেশন এইটা এগিয়ে নিয়ে যাওয়ার সেই শক্তিটা যেন পাই। মমতা শঙ্করকে আমি বোধহয় একবারই দেখেছি সরাসরি মঞ্চে, বাংলাদেশে এসেছিলেন। তাছাড়া কিন্তু অনেক ভিডিও পাওয়া যায় তার নাচের। আমার মনে আছে আমরা যখন চণ্ডালিকা করব কলকাতা থেকে একটা ভিডিও কিনে এনে, এত সুন্দর তার অভিব্যক্তি সেখানে, উদয়শঙ্করের যে চিন্তা ভাবনা যে নাচটা অঙ্গভঙ্গির থেকে বেশি একেবারে আত্মা থেকে বহিঃপ্রকাশ পাবে, সেই জিনিসটাই মমর নাচের ভিতরে আছে, যেটা সত্যি একটা শিক্ষণীয় জিনিস। আপনার উদয়ন যে যেখানে নাচ শেখানো হয় আর আপনার যে ব্যালে ট্রুপ যখন অনুষ্ঠান করেন তখন এই নামে হয়? আর না, মমতা শঙ্কর ব্যালে ট্রুপের আন্ডারে হচ্ছে উদয়ন, যেটা ডান্স ইনস্টিটিউশন, আর মমতা শঙ্কর ডান্স কোম্পানি হচ্ছে যেটা পারফর্মিং ট্রুপ। আচ্ছা, আপনি উদয়নে তো অনেকগুলো শাখা আছে বিভিন্ন জায়গায়। উদয়নে তিনটে শাখা, তো সেইগুলোর প্রত্যেকটিতে আপনি যান। হ্যাঁ, আপনার সামনে আর কি কি পরিকল্পনা? এখন আমার একটাই যে এই উদয়নটা আর এই বাবার নাচের স্টাইলটাকে আরো ছড়ানো, কি করে আরো ছড়াতে পারি এবং এই সারা পৃথিবীর মধ্যে এই নাচটাকে একটা জায়গায় এনে দাঁড় করানো, এটাই আমার একটা স্বপ্ন। আপনি লেখালেখি করেন?
পারতাম না, আমার ভেতরে লেখা আসতে থাকে। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে যে আপনার পরিবার, বাবা মা, ভাই, তাদের মধ্যে বড় হয়ে ওঠা এবং তারপরে আপনার নিজের জীবন, আপনার ভাবনা, এগুলো যদি লেখা না হয় তাহলে কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। কেউ যদি এগিয়ে আসেন, আজকে আপনাদের ধন্যবাদ জানাবো যে আজকে এতগুলো কথা বলার সুযোগ দিলেন আপনারা। প্রত্যেক কথাগুলো শুনতেই চেয়েছি। আমি মানে কি বলে ধন্যবাদ দেবো জানি না, এইটাই রইল, এটাই, এটার থেকে যদি কেউ কোনোদিন লেখেন তো লিখবেন। আমরা কি তাহলে আজকে শেষ করবো? ভালো থাকবেন, দেখা হবে আবার আপনার সঙ্গে। ধন্যবাদ। শ্রোতা দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এই উপমহাদেশের একজন বরেণ্য শিল্পী মমতা শঙ্করের সঙ্গে। এই অল্প পরিসরে তার কর্মময় জীবনের সব গল্প শোনা সম্ভব নয়, তারপরেও তার যাপিত জীবনের কিছু অংশ আমরা ধরে রাখার চেষ্টা করলাম। আমরা প্রার্থনা করি তার জীবন আরও সুন্দর হোক, সার্থক হোক, এবং তার নাচকে ঘিরে তার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হোক। আমরা তার দীর্ঘ সুস্থ কর্মময় জীবন কামনা করছি, সেই সঙ্গে সবার মঙ্গল কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।